আমাকে বলো কি আমাকে দাও দাও আমাকে দাও দাও বলো কি বলতে চাচ্ছ তুমি বলো বলো কি বলতে চাচ্ছ আমি বলেছি যে সত্যবাদীদের জান্নাতে সুসংবাদ আর মিথ্যাবাদীদের জাহান্নামে সুসংবাদ। আমি আল্লাহর প্রেরিত রাসূল ঈসা নবী। তুমি এটা যখন বলেছি তুমি তুমি ঈসা নবী? আচ্ছা আচ্ছা গুড ফাইন। ঈসা নবী তো আরবিতে কথা বলতে পারে, আরবিতে আমাদের বলা যায় কথা। হযরত মুসা আলাইহিস সালাম নিজের মাতৃভাষা কিন্তু কোরআন শিক্ষা অর্জন করেছিলেন। ঈসা নবী তো ঈসা নবী ঈসা আলাইহিস সালাম হিব্রু ভাষায় কথা বলতেন। তুমি হিব্রু ভাষায় কথা বলো তো ভাই। আল্লাহ যতক্ষণ আল্লাহ বলতে আমি তাকে খুশি তাকে। ঈসা আলাইহিস সালাম কখন নামবে জানো? কোথায় নামবে? দামেস্ক একটা দুইটা মসজিদের মধ্যে ঈসা আলাইহিস সালাম নামবে যখন যখন নামবে। ভাই সবাই আমি তো বলি, তুমি আমার কথা ভাই শুনো, তুমি পাগলামি করো না। হ্যাঁ না তোমার কিন্তু তোমার কিন্তু সবাই মনে করো যে পিছিয়ে ভালো হবে। হ্যাঁ শোনো আমি বলি, শুনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন ঈসা আলাইহিস সালাম যখন নামবেন তখন ইমাম মাহাদি থাকবেন। ইমাম মাহাদি থাকার সাথে সলাত আদায় হবে। তো ঈসা আলাইহিস সালাম দুজন ফেরেশতার কাঁধে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? অবশ্য ভালো আছেন। আর পুলোরা টিভি থেকে আমি আতিকুল ইসলাম চলে আসলাম। আপনারা যে এই যে ভিডিওটা আপনারা দেখছেন, অবশ্যই একটা ভিডিও আপনারা দেখছেন, সেই ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লাগছে সেইটা আপনারা কমেন্টও বলবেন। আমাদের বাংলাদেশে এখন নতুন নতুন আমদানি হচ্ছে, নতুন নতুন আমদানিগুলা এখন বাজারজাত হচ্ছে, সেইটা আপনারা তো সবাই অবগত আছেন। কয়েকদিন আপনি আপনারা জানেন পার্লামেন্টেও আমাদের একটা নতুন নতুন পণ্য আসে, সেটা হচ্ছে যে হজরত নিয়ে একটা পার্লামেন্টে অবশ্য এটা নিয়ে আলোচনা গুজব চড়েছিল বিভিন্ন জায়গাতে হজরত লাগানোর জন্য। এখন হজরত শেষ হতে না হতে আমাদের দেশে এখন এমন একজন মানুষ চলে আসে, সেই ভিডিওটা আপনারা দেখছেন যে ঈসা নবী। আমরা এতটুকু ভাগ্যবান মানুষ যে আমাদের বাংলাদেশে ঈসা নবী, হজরত, আরও কয়েকদিন পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইরকম কত যে বন্ডগুলা সামনে আসবে আসলে আমরা এখনও দেখার অপেক্ষা থাকতে হবে যে আমাদের সামনে যে নতুন নতুন বিনোদনগুলো আসবে সেই বিনোদনগুলোর জন্য আসলে আমরা উপভোগ করতে আগ্রহী। আপনারা জানেন যে এই ভিডিওতে সে বলেছে যে সে ঈসা নবী হয়ে আসছে এবং আল্লাহ প্রেরিত রসুল। যখন জনগণ ওনাকে ধরছে, ধরার পরে জিজ্ঞাসা করেছে, বলছে জিজ্ঞাসা করার পরে উনি বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়েছেন যে কবে আসবেন। কেউ আবার ওনাকে জিজ্ঞাসাও করছে যে তুমি আমাদের ঈসা নবী আরবি জানে কিংবা আরবিতে কথা বলতে পারে, তুমি বলো। সে কিন্তু সে আবার কি বললো যে সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাতৃভাষায় কথা বলেছে, তার জন্য আমি আমার মাতৃভাষায় কথা বলতেছিলাম। আসলে একটা জিনিস, আমরা এমন পর্যায়ে যাচ্ছি, যে পর্যায়ে যাচ্ছি সেটা আসলে আমাদের ঈমান, ঈমান তো শেষ হওয়ার পথে। কারণ হচ্ছে ঈমান আমরা ধরে রাখতে পারবো না, যেই কারণে ঈমান রাখতে পারবো আমরা ঈমান রাখা এখন সম্ভব নয়। কারণ আমাদের যারা ওর্তা কথা, যাদের কাছ থেকে আমরা ইসলাম পাবো কিংবা ইসলামের কিছু ব্যাখ্যা পাবো, তাদের কাছ থেকে আমরা এখন পাই না। তার জন্য এই সুযোগটা কিন্তু এখন ওখান থেকে কিন্তু কিছু কিছু মানুষগুলা এই যে ঈসা নবী দাবি করেছে এবং আরও এইভাবে বিভিন্ন ধরনের কৌতুক এবং বিভিন্ন নাটক কিন্তু আমরা বাংলাদেশে দেখি শুধু আমরা সুযোগ দেওয়ার কারণে। তো প্রিয় বন্ধুরা, আপনারা এই ভিডিওটা দেখে আসলে কীরকম লাগে? এক একজন নাস্তিক কোথায় থেকে আসে আসলে বলার মতো ভাষা আমরা খুঁজে পাইনি। আপনারা দেখেন সে পাঁচ নমাজে পড়ে না কিছু না, এবং তার একজন সাধারণ একজন পাশে সে হঠাৎ করে কোথায় দেখে? হ্যাঁ কেউ কেউ আবার বলতেছেন ও তার মাথা কি খারাপ, আসলে কেউ কেউ বলতেছেন সে পাগল এইরকমের। না, ওরা পাগল না, ওরা পাগল না, ওরা সত্যিকার এক ধরনের মানুষ, এবং সত্যিকার এরা এক গ্রুপের মানুষ আছে যে বিভিন্ন মানুষকে ইসলাম থেকে দূরে রাখার জন্য এবং ঈমান নষ্ট করার জন্য। আপনারা জানেন দেখেন যে বিভিন্ন বন্ড ফির আছে, তারা বলে যে আমি এটা করতে পারবো, আমি তোমার এই সেটা করতে পারবো, আমার কাছে তুমি আসো, আমার পায়ে সেজদা করো। এরকম আপনারা জানেন যে হাজার হাজার কিন্তু বাংলাদেশে আনাসে কানাসে বন্ড ফিরগুলো কিন্তু এই ছাতা পাতে পাতিয়ে রাখছে। তো আমরা এগুলা থেকে বিরত থাকবো। এরকম পণ্ডপীরগুলা যদি আপনারা পান, ওদেরকে সাহায্য করবেন। কারণ এইরকম ঈমান নিয়ে এবং এইরকম ইসলাম নিয়ে যেমন না নড়াচড়া না করতে পারে। প্রিয় বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিম কোলাউরার সাথে থাকবেন, আমার সাথে থাকবেন। আমার ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন, যদি ভালো না লাগে অবশ্যই আপনারা শেয়ার কমেন্ট করে জানাবেন। ভালো, আল্লাহ হাফেজ।